সোনার মানিকেরা মুরব্বী আব্বারা মায়েরা আমার নবীর জীবন আদর্শের কথা আমি বলবো আমার নবী সম্পর্কে কিছু তুলে ধরছিলাম আর নবী আমার মদিনা জমিনে উম্মাত উম্মাতিদের জন্য দুনিয়ায় রয়ে গেছেন জোরে বলুন শুধুমাত্র পর্দা গ্রহণ করেছেন নবীকে সালাম দিলে আজ উম্মাত গুলো শুনতে পায় আর কামাত পর্যন্ত আসে উম্মাত গুলো সালাম গুলো শুনতে পাবে জোরে বলুন দলিল দিচ্ছে তথ্যর সঙ্গে দলিল দিলে মনটা একটু ভালো লাগে একজন দুইজনের কথা বলবো না হাজার হাজার দলিল দেওয়া যাবে সংক্ষেপ করে জীবন আদর্শের কথায় যাব তবে একটু দলিল ছোট করে পেশ করছি আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে লাগিয়েছিলেন সঙ্গে বসিরহাটের বড় মাওলানা আল্লামাকে রুহুল আমিন হুজুর সঙ্গী হয়েছিলেন মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেমলার বড় সাহেব জাদা পীর জাদা আব্দুল হাই সিদ্দিকী হুজুর ছিলেন আর কয়েকজন মুরিদান ছিলেন আল্লাহর নবীর মাজার মুকদ্দাসে দরওয়াজার গেটটা সৌদি তদানীন্তন সময়ের বাদশা জামানার মোজাদ্দেদের জন্য একটা রাতের জন্য খুলে দিয়েছিলেন আল্লাহর নবীর মাজার মুকদ্দাসে গিয়ে আশে উম্মাত গুলো সালাম দিয়েছে আমার জামানার মোজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা সালাম দিয়েছিলেন নবীর উত্তরটা নিজে কানে শুনেছিলেন দ্বিতীয় পয়েন্টে দলিল পেশ করছি আমার নবীকে স্বপ্নে দেখা যায় কি যায় না আমার নবীকে স্বপ্নে দেখা যায় এই স্বপ্নে কত মানুষ দেখেছে একজন দুজনের দলিল না হাজার হাজার দলিল দেওয়া যাবে তবে একটা দলিল দিচ্ছি যেহেতু এটা কলিকাতার জমিন আরে কলিকাতা মুন্সি পাড়ার লেন দাদা হুজুর কবলার পীর আল্লাহর ওলি রসুলে নমান সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের নাম আপনারা সবাই জানেন এই কলিকাতার জমিনে তার মাজার এই কলিকাতার মানুষ যদি তার জীবন আদর্শ থেকে যদি নবীর প্রেমিক না হতে পারে থেকে বড় দুঃখ কি হতে পারে আর স্বপ্নে কেমন দেখেছেন নবীর কেমন আশেক ছিলেন আশেকের রসুলজের মধ্যে শুনেছেন ফানাপের রসুলজের মধ্যে শুনেছেন কেমন তিনি আশেকের রসুল ছিলেন দুনিয়ার মা তার মধ্যে ছিল না দুনিয়ার বিলাসিতার লোভ লালসা তার মধ্যে ছিল না দুনিয়ার সম্পদ সম্পদ করে তিনি পাগল হইনি আমার নবীর পাগল ছিলেন সব সময় আমার নবীর মহব্বতে ফানা হয়ে থাকতেন আজ আমরা মুসলমান আরামের বিছানায় যাই কিছু গরিব মানুষ বিড়ি টানার নেশা লাগে আজ আমরা মুসলমান আরামের বিছানায় যাই দুটো আল্লাহ পয়সা দিয়েছে তাদের সিগারেট না খেলে ঘুম আসে না আজ বর্তমান সময় দেখছি যে জায়গায় যে রোগ সেই ট্রিটমেন্ট করতে হবে একটা সময় ছিল গরিব হালাত ছিল তখন মদ করে সংখ্যা ছিল দু চারটে বোঝা যেত হারিয়া মদ খেয়ে গালাগালি করত আপনাদের শহর এলাকায় যথেষ্ট মদ করে সংখ্যা আছে বুঝবেন না মারে ফাতি লাইন দামি টাকার মদ খায় ঘরে ঘুমিয়ে যায় মদ পান করা অবস্থায় স্বামী স্ত্রী রাত যাপন করছেন কত নোংরা কাজ তখন মদের নেশা কাটিয়ে এটা নবীর উম্মতের পরিচয় নয় হাকাম নবীর আশেক হয়েছিলেন আল্লাহর ওলি রসূলে নমান সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর বিছানায় চলে যেতেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে বালিশ ভিজে যেত আল্লাহর ওলি কানতেন ফানা হয়ে যেতেন কানতে কানতে তাহাজ্জুদে রক্ত এসে যেত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতে আলী ওয়াইসি আমার জীবনে কি একবার আপনার দেখা পাবো না আমার জীবনে কি আপনার নুরানি চেহারা আমার নসিবে একবার দেখা হবে না দিন রাত পার হয় সারা রাত জেগে জেগে কেঁদে কেঁদে অতিবাহিত করে দেয় এমন নবীর উম্মত হয়েছেন কানতে যদিও না পারেন কানতে হবে না একবার দরুদ শরীফ পড়লে এই দরুদের নাজরানাটা এই হাদিয়াটাকে আল্লাহ ফারেস্তা মারফাত সঙ্গে সঙ্গে মদিনা জমিনে পৌঁছে দেয় আল্লাহ যেমন সষ্টা রব্বুল আলামিন যদি একসঙ্গে ডাকে আমার আল্লাহ সবার ডাকটা একসঙ্গে শুনতে পায় কি পায় না আমরা সাধারণ মানুষ দুটো কানে কিভাবে শোনা যায় একজনের কথা একবার শোনা যায় দুটো কানের কাজ এক না আলাদা এই সরব যায় না তিনি যেমন সৃষ্টিকর্তা পৃথিবীর মখলুকের ডাকটা আমার আল্লাহ পাক তিনি একসঙ্গে শ্রবণ করে আল্লাহ যেমন রব্বুল আলামিন আমার নবী তেমন রহমাতাল লিল আলামিন আমার নবী যেমন বিশ্ববাসীর জন্য নবী তাম বিশ্বের কোণার থেকে প্রান্ত থেকে কোটি 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 উম্মাত উম্মাতি আমার নবীর
মাজারে যদি দরুদ পড়ে আর সমস্ত উম্মতের দরুদের তোহফা যদি নবীর মাজার মুকদ্দাসে মদিনায় পৌঁছায়, মদিনার জমিনে মাজার মুকদ্দাসে আমার নবী ওই জায়গা থেকে উম্মত উম্মতির ভালোবাসাটা বুঝতে পেরে যায়, নাম ধরে পৌঁছে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ কলিকাতার আটঘরার নই মসজিদে বসে আপনার পাগলগুলো আপনার স্থানে দরুদ শরীফ পড়েছে, এই যতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছি প্রত্যেকের দরুদ শরীফের নাজরানাটা হাদিয়াটা নাম স্বরূপ আমার নবীর দরবারে পৌঁছে গেছে। ভাবেন কি কমাল কি তকদির, আল্লাহর ওলি রসূলের নাম সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কথা বলছিলাম, আহা কি বাসে কি নবীর প্রেম কি ভালোবাসা, দিন রাত পার হয়ে যায় কেঁদে কেঁদে রাত দিন কাটে, এত আশেক হয়ে গেলেন কানতে কানতে একদিন তন্দ্রা ভাব এসে যায়, নবীর জন্য যদি কাঁদে নবীকে যদি ভালোবাসে আমার নবী মদিনা জমিনে ওই মাজার মুকদ্দাস থেকে তার চেহারাটাও দেখবে না, আমার নবীর ভালোবাসা নয়, দূরে থাকুন আর কাছে থাকুন নবী উপলব্ধি করে, আমার নবী যদি না জানতেন বুঝতে পারতেন কি প্রয়োজন ছিল দরুদ গুলো পৌঁছে দেওয়ার। ও সোনার মানিক আব্বারা জওয়ান তরুণ যুবকেরা, আল্লাহর ওলি রসুলের নোমান সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার কানতে কানতে তন্দরা ভাব এসে গেল, চোখটা বন্ধ হলো, এমন সময় আল্লাহর ওলি রসুলের নোমান সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কুড়ে ঘরখানা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যা, নারাই তো বীর, নারাই তো বীর, নারাই তো আল্লাহ নবী হুজুর আমার পাতে আলী ওয়াইসির কুড়ে ঘরে এসে আল্লাহর ওলি আল্লাহর ওলি রসুলের নোমান সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর তন্দরা ভাবে একটু ঘুমের মধ্যে আছেন, আল্লাহর নবী এসে সালাম দিয়ে ডাকে, ও আমার পাগল ওরে আমার আশেক ফাতে আলী ওয়াইসি আমার ভালোবাসা বেকার নয়, কয়েকদিন ধরে কান্দছো বাবা তোমার কান্না আমি রসুলুল্লাহ মদিনা জমিনে শুয়ে শুয়ে শুনতে পাই, কেঁদো না কেঁদো না কেঁদো না বাবা কেঁদো না রোনা জারি করো না, তোমার কান্নার ভালোবাসা বেকার নয়, আমি নবীকে আল্লাহ যেমন রহমাতাল লিল আলামিন করেছেন আমি যেমন সকলের নবী, আজ তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনা জমিন থেকে তোমার বাড়িতে এসেছি। আল্লাহর ওলি ফাতে আলী ওয়াইসি হুজুর নবী জিয়ারত নসিব হয়ে গেল, আল্লাহর নবীর নূরানি চেহারা দেখার জন্য কাঁদছিলেন, আল্লাহর নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে চোখের পলক আর পড়ে না আর চোখের পানিও আর থামে না, এক নজরে তাকিয়ে কি যেন দেখছেন চোখের পলক আর পড়ে না, কোথায় যেন হারিয়ে গেলেন নবীর মহব্বতের সাগরে ফানা হয়ে তাকিয়ে আছেন, চোখের পানি থামে না, আল্লাহ নবী কিছুক্ষণ পর আস্তে করে ডাকে ফাতে আলী ওয়াইসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দেখার জন্য কাঁদছিলে কি দেখো এমন করে, একটু চোখের পলক পড়ে না কাঁদো কেন, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি রসুল যদি আসি আমাকে পাওয়ার পরে একটু তো মুসকে হাসো, একটু আমার সঙ্গে দুটো কথা বলো, আল্লাহর ওলি বলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর এতদিন না দেখে আপনার ভালোবেসেছি, এতদিন আপনাকে দু চোখে দেখিনি, আজ আপনাকে দেখার পরে আমি আপনাকে ছেড়ার এক মুহূর্ত থাকতে পারবো না, আল্লাহর নবী ভালোবাসার মাত্রাটা বোঝে, সন্তান মাকে কতটা ভালোবাসে ওই মা সন্তানের ভালোবাসা বোঝে কি বোঝে না, যে নবীর জন্য কুল কায়নাত যে নবী স্বপ্নের মধ্যে এসে উম্মতের সঙ্গে কথা বলে সেই নবীর জন্য যদি ভালোবাসা দেখায় নবী আমার জানতে পারবে কি পারবে না, ফাতে আলী ওয়াইসি কেঁদো না আমি জানি ইয়া রাসূলুল্লাহ হাবিবা পাবো না, আল্লাহ নবী বললেন কেঁদো না বাবা রোনা জারি করো না, আমি রসুলুল্লাহ কথা দিয়ে গেলাম যখন তোমার মন চাইবে প্রতিটা চোখের পলকে 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 আমি নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দিদার পেয়ে যাবে।